আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যেই রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে সর্ষে বাটা চিকেন শাসলিক বা মাস্টার চিকেন শাসলিক। এখন চিকেন শাসলিক তৈরি করতে, সর্ষে বাটা চিকেন শাসলিক তৈরি করতে আমাদের লাগছে সয়াবিন তেল। আমরা প্যানে সয়াবিন তেল গরম করে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে আমরা আমাদের যে চিকেন কিউব করে কেটে রেখেছি, যেহেতু শাসলিক, শাসলিকের জন্য আমাদের চিকেনটাকে কিউব করে কেটে নিতে হবে। আমরা প্যানে ফার্স্টে দিয়ে দেব লবণ, সামান্য একটু গুঁড়া মরিচ। তেল আমরা 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। এখন আমরা চিকেনটাকে ফ্রাই করতে দিব। আমাদের আমাদের কিউব করে আমরা এখানে একটা চিকেনের বুকের যে মাংস নিয়ে নিয়েছি, এখন কিউব করে কেটে নিয়েছি। যেহেতু আমরা শাসলিকের কাঠিতে গেঁথে নিব, আমরা এরকম করে চামচও কেটে নিয়েছি। আমরা খুব ভালো করে ভেজে নিব আমাদের চিকেন গুলোকে। আপনারা চাইলে আগেও ম্যারিনেট করে রাখতে পারেন, আবার ইনস্ট্যান্টও করতে পারেন। এটা খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি, বাট অনেক মজাদার। পয়লা বৈশাখে স্পেশাল রান্না হিসেবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। পয়লা বৈশাখ আসলে দেখা যায় মাছ ভর্তা এগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায়, কিন্তু চিকেন দিয়েও কিন্তু আমরা আমাদের দেশি স্টাইলে রান্না করতে পারি। আমরা চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আমরা খুব সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নেব। ভেজে আমরা আমাদের চিকেনগুলোকে তুলে নেব। তারপর আমরা আমাদের যে মশলা আছে, আমাদের পেঁয়াজ সহ আর অন্যান্য যে উপকরণগুলো আছে, আমরা সেগুলো রান্না করে পরে আমরা আমাদের চিকেনটাকে মিশিয়ে নেব। আমরা খুব ভালো করে ভেজে নিব। আমাদের চিকেনগুলো ভাজা হতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমরা আমাদের চিকেনগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 2 মিনিট, আমরা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করছি চিকেনগুলো ভালো মতো ভাজা হওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের চিকেনটা প্রায় ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা আমাদের চিকেনগুলোকে নামিয়ে নেব। আমরা চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। আমরা চিকেনগুলো নামিয়ে দেওয়ার এক পাশ দিয়ে আমরা তো চিকেনগুলো তুলে নেবো, আর এক পাশ দিয়ে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এক দিক দিয়ে আমরা চিকেনটা তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা আমাদের পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমরা 2টা কাঁচামরিচও দিয়ে দিলাম। একসাথে কাঁচামরিচের ফ্লেভারটা ওটার মধ্যে ঢুকে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে, ঘ্রাণ নিয়ে আসবে। যেহেতু আমরা এটাতে গুঁড়া মরিচটা ব্যবহার করবো না, তাই আমরা কাঁচামরিচ 4টা দিয়ে দিলাম একবারে। এখন আমরা পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের পেঁয়াজটা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। আমরা পেঁয়াজটা ব্রাউন কালার করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা একে একে যে ফ্লেভার আছে আমরা ফ্লেভার দিয়ে দিব। আমরা দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, তারপর আমরা দিয়ে দিব 1টা এলাচ, 1টা লং আর 1টা দারচিনির কাঠ। খুব সামান্য দিলেই হবে, যেহেতু আমরা জাস্ট একটা চিকেনের ব্রেস্টের মাংসটা দিয়ে করছি। আমরা 1টা এলাচ একটু মাঝখান দিয়ে ভেঙে দিলাম। এখন আমরা এটাকে আমাদের পেঁয়াজটার সাথে মিলিয়ে নেব। তারপর আমরা আদা রসুন বাটা দিয়ে দিব আমাদের এই পেঁয়াজ ভাজাটাতে। আমরা আদা রসুন, আমরা 1 টুকরা আদা আর 1টা রসুন বেটে পেস্ট করে নিয়েছি। এখন আমরা এটা দিয়ে দিব আমাদের পেঁয়াজটিতে।
আপনারা এক চামচ রসুন আর হাফ চামচ আদা দিয়ে দিতে পারেন। এটা একটা চিকেনের ব্রেস্টের জন্য পারফেক্ট মাপ। দিয়ে দিলাম। এখন আমরা দিব হালকা একটু হলুদ, জিরা গুঁড়া আর ধনে। আমরা লবণ দিয়ে দিচ্ছি। আমরা ফার্স্টের দিকে লবণ দিয়ে নিয়েছিলাম চিকেনে, আমরা কারিতে কোনো লবণ দিই নি, যেহেতু শাসলিক এটা ঝোলটা শুকনাই হবে। তা আমরা হাফ চামচ, আমরা সামান্য একটু লবণ দিয়ে দিলাম এক চিমটির মতো। আমরা নামানোর সময় আবার লবণ চেখে আমরা লবণ দিয়ে দিব। আমরা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটি, তারপর আমরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, তারপর আমরা দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি আমরা এক চিমটি, সামান্য একটু হালকা হলুদ একটা কালার আসবে। আর আমাদের যে সরিষা, আমাদের যে মেন সরিষা, সরিষাটাই আমাদের মেন এই কারিটার জন্য, আমাদের শাসলিকের মশলাটার জন্য আমরা হাফ চা চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনারা সরিষা বাটা বেশি দিবেন না, সরিষা বাটা বেশি দিলে তেতো হয়ে যায়। আমরা হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমরা আমাদের চিকেন আর আমাদের যে টমেটোটা আছে সেটাও দিয়ে দিব। আমরা আমরা একটু ট্যাঙ্গি স্বাদ, আমরা সরিষা দাওয়াতে একটু ট্যাঙ্গি স্বাদ পেয়েছি। আমরা নামানোর সময় একটু লেবুর রস দিয়ে দিব হালকা দুই ফোঁটা, জাস্ট ঘ্রাণের জন্য। আমরা যেহেতু টমেটো ইউজ করছি তাই টমেটো সসটা আমি দিচ্ছি না, আপনার চাইলে দিতে পারেন। এখন আমরা দিয়ে দিব টমেটো, কিউব করে কাটা টমেটো আর হচ্ছে আমাদের ধনে পাতা। আমরা টমেটোটা কিউব করে কেটেছি, আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি, কারণ আমরা শাসলিকের কাঠিতে যখন গাঁথবো তখন আমাদের টমেটোটাও আমরা শাসলিকের কাঠিতে সুন্দর করে গেঁথে নেব, তাই আমরা কিউব করে কেটে নিয়েছি। আমরা ধনে পাতাটা সহ একবারে দিয়ে দিচ্ছি। এখন ব্যাস আমাদের সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। খুব বেশি রান্না করব না, টমেটোটা হালকা একটু রান্না হবে, যেহেতু আমরা চিকেনটা আগেই সুন্দর মতো ভেজে নিয়েছি। আমরা এভাবে ঢেকে 5 মিনিট রান্না করে নেব, তাতে টমেটোটাতে একটু সফটনেস আসবে, তাই আমাদের শাসলিকের জন্য একেবারে পারফেক্ট। আপনারা পয়লা বৈশাখে এই ডিশটা রান্না করে খেতে পারেন, খুবই মজাদার একটা ডিশ, আমি প্রায় বাসায় রান্না করি। আমি একটু ঢেকে এটাকে একসাথেই করে নিলাম, ধনে পাতার ফ্লেভারটা এটার ভিতরে ঢুকবে। এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। আমরা এখন 5 মিনিট রান্না করব, রান্না করে নামানোর সময় আপনাদেরকে দেখাবো। আপনারা একটু জিরা গুঁড়া ছিটিয়ে আপনারা নামিয়ে নেবেন আপনাদের মজাদার শাসলিক, তারপর কাঠিতে গেঁথে আমরা পরিবেশন করে দেখাবো মজাদার চিকেন শাসলিক, সরষা বাটা চিকেন শাসলিক। ভিউয়ার্স আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে শাসলিকটা একটু নেড়ে আমরা এটাকে জিরা গুঁড়া এবং লেবুর রস দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। আমরা এক চিমটি জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবং আমরা নিয়ে নিলাম লেবু, এক চিমটা লেবু, আমরা একটু লেবুর রসটা ছিটিয়ে দিচ্ছি। খুব বেশি না, সামান্য 2 ফোঁটা, জাস্ট গ্রানটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টমেটো এই যে নরম, স্কিনটা নরম হয়েছে, আমরা খুব বেশি নরম করব না, যেহেতু আমাদের কাঠিতে গাছতে হবে, আমি আবারও বলছি। এখন আমরা এটাকে নামিয়ে নেব, নামিয়ে আমরা এখন কাঠিতে গেঁথে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স এখন আমরা আমাদের যে শাসলিক, গরম শাসলিককে আমরা কাঠিতে ভরে নিব। আমরা এরকম 4টা স্টিক নিয়ে নিয়েছি, আমরা এরকম 4টা স্টিক সাজিয়ে নিব, শাসলিক স্টিক, এটা আপনারা মার্কেটে পাবেন। এ দেখুন গরম শাসলিক কীভাবে কাঠিতে ই করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট চিকেনটাকে কাঠির ভিতরে এভাবেই করে আপনারা, কোনো ধরা লাগবে না, আপনারা এই মাথাটা ধরে রাখবেন আর আপনার যে নাইফ আছে, ইয়ে আছে, ফোক আছে, সেটা দিয়ে আপনারা খুব সহজে এভাবে এভাবে ঢুকিয়ে নিতে পারবেন। আমি 2 পিস চিকেন আর 1 পিস টমেটো এভাবে করে সাজিয়ে নেব আমাদের শাসলিক।
ভিউয়ার্স আমাদের একটা স্টিক সাজানো হয়ে গেছে, আমরা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমরা এভাবে আমাদের সবগুলো শাসলিক আমরা সাজিয়ে নেব স্টিকে। আমরা 2 পিস চিকেন, যেহেতু চিকেনটা আমরা বেশি দিয়েছি, এভাবে করে আপনারা গরম শাসলিক খুব সহজে এভাবে কাঠিতে গেঁথে নিতে পারবেন। ব্যাস ভিউয়ার্স, আমাদের আরেকটা কাঠিতে গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, এভাবে আমরা 4টাই গেঁথে নিচ্ছি। যেহেতু এটা চুলা থেকে নামানো হয়েছে, এটা খুবই গরম। আমাদের আরেকটা কাঠি গাঁথা হয়ে গেছে, এখন আমরা লাস্ট এবং ফাইনাল আমাদের 4 নম্বর যে শাসলিকের কাঠিটা আছে ওটা গেঁথে নেব। তাহলে আমাদের কাজ শেষ। যেহেতু এই খাবারগুলো সবাই গরমই পছন্দ করে, তাই আমি খুব গরম গরমই আপনাদেরকে ই করে দেখাচ্ছি যে এটা কীভাবে আপনারা গরম অবস্থাতে না ছুঁয়ে আপনারা কাঠিতে ই করতে পারেন, ঢুকিয়ে নিতে পারেন। আপনারা এই একটা চিকেনের ব্রেস্ট দিয়ে আপনারা 4টা থেকে 5টা 6টা আপনারা শাসলিকের কাঠি গেঁথে নিতে পারবেন। আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন আলু দিতে পারেন, গাজর দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। ভিউয়ার্স, এমন ভেজিটেবল অ্যাড করবেন না যেটা নরম হয়ে যায়। গাজর দিলে একদম ঠিক লাস্টের দিকে নামানোর আগ মুহূর্তে আপনারা একটুখানি দিয়ে নিতে পারেন, খুব বেশি অ্যাড করবেন না। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের শাসলিক, আমরা ই করে নিলাম, এখন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ইয়ামি সরিষা দিয়ে চিকেন শাসলিক, সরিষা বাটা চিকেন শাসলিক। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি সম্পূর্ণ বাঙালিয়ানা দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু সামনে পয়লা বৈশাখের ইভেন্ট। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।